দর্শক প্রিয় আজকের পর্বে সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং প্রিয় পর্বে থাকছেন আমাদের সঙ্গে বিশেষ অতিথি আজ আমার সঙ্গে আছেন দুজন মানুষ এবং তাদের মধ্যে একজনের গল্প যদি বলি তিনি হচ্ছেন স্বপ্নের ফেরিওয়ালা যিনি স্বপ্নদ্রষ্টা নিজেও স্বপ্ন দেখেন অন্যদেরকেও স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন দেখানোর মধ্য দিয়ে যে মানুষদেরকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান সেই মানুষেরা আমাদের শিল্পাঙ্গনকে অনেক বেশি সমৃদ্ধ করে আজ তেমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন যিনি তার দেখানো স্বপ্ন নিজেও দেখছেন নিজের মধ্যে ধারণ করছেন যার কথা বলছি তিনি অত্যন্ত গুণী একজন মানুষ যিনি একই সঙ্গে সঙ্গীতের নানা শাখায় কাজ করেন তবে স্বপ্ন তিনি দেখেছিলেন তিনি অভিনেতা হবেন কিন্তু হয়ে গেলেন একজন গুণী গীতিকার এবং সুরকার সেই সঙ্গে বাকি পথ চলার গল্পটা আমরা শুনবো দর্শক আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার এবং সেই সঙ্গে শিল্পী জয় স্বাগত কেমন আছেন আজ ভাই ভালো আছি নতুন একটি গান করেছেন যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী জয় এবং সেটা পুজোর গান সামনে পুজো সেই গানটি প্রসঙ্গে দিয়ে প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই আমি তো মূলত যখন জয় আমাকে অনুরোধ করে তখন আমি বলেছি যে জয় এটা আমার ধর্মের বাইরের গান আমার আমি কি পারবো আর এটা এমন স্পর্শকাতর বিষয় যে যদি কোনো ভুল ত্রুটি হয় জানাশোনার বাইরে জানাশোনার বাইরে তো সমস্যা হতে পারে তো বলে যে না ভাই আপনি যদি একটু ঠান্ডা মাথায় বসেন তাহলে আমার মনে হয় গানটা ভালো হবে তো ও আসলে এমনই এক পরোপকারী ছেলে যে ওর কাছে কোনো সময় আমি না পাই নাই তো সে কারণে আমি ওর মুখের উপর না বলবো সেটা চাইনি করতে তো তখন আমি কোনো প্রচুর গান শুনলাম প্রচুর গান শুনলাম শুনে ওকে একটা গান আমি তৈরি করে দিয়েছি এই গানটি করতে গিয়ে আমি অনেক ভয় পেয়েছি অনেক ভয় পেয়েছি কিন্তু সাকসেস হলো যে যাকে শোনাচ্ছি সেই বলছে যে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে জয় আপনার কাছে যদি জানতে চাই গানটি প্রসঙ্গে তাহলে আপনি কি বলবেন যে গানটি যখন সৃষ্টি করলেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার তারপর গাইবার পর কি মনে হয়েছে যে স্বপ্ন সার্থক সার্থক তো অবশ্যই এবং মিল্টন ভাই আসলে সে তো নিজেই বললেন যে প্রথমেই আমাদের আমি গানের কথা বলার যে আমি পূজা উপলক্ষে একটা গান করতে চাই দাদা কোনোভাবেই পুজো এরকম গান কখনোই লিখিনি আমি সে আপনি লেখেননি মানে এমন কোনো গান নাই শুধু পূজার গান লেখেননি তো যে কোনোভাবেই হোক এই পূজাতে আমার একটা গান করে দিবেন আমার ইচ্ছা ছিল যে আমার মাকে নিয়ে একটা গান করার কিন্তু সেই মা আমার দুর্গা মা হয়ে এসে আমার দুর্গা মাকে নিয়ে উনি গানটি করেছেন এবং গানটি অত্যন্ত যত্ন করেই করেছেন আমি বান্দাই ছিলাম উনি বিটিভিতে কয়েকবার আমাকে ডেকে বসায় আমার সামনে বসেও গান লেখার সমস্যা করছে এবং সময় নিয়ে করছে এবং সুর করছেন প্লাস গানটিতে যে কম্পোজিশন করছেন ওপু আমার আর একজন ও এবং ও খুবই চমৎকার গান করে ওর সামনে গান করতেও আমার ভয় লাগছিল খুব যত্ন করে গানটা করছে আমি আশা করছি যে এই বছরের একমাত্র ভারতে যদি কোনো ওপার বাংলার যদি কোনো সিনেমাতে কোনো গান হয়ে থাকে আমি জানি না এছাড়া বাংলাদেশে এবং ভারতের ভিতরে আমার এই গান আমি নিজে গান গেয়েছি বলে বলছি না এই গান অনেক অনেক ভালো হয়েছে আমরা গানটি একটু খালি গলায় ওরে ঢাক বাজা বাজা বলে মায়ের গোমনী মা আসছেন এই ধরাতে পঞ্জিকা তাই কয় বলো দুর্গা মাই কি জয় 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 অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব সময় বলা হয় আপনি শিল্পী তৈরির কারিগর আছে কিন্তু আপনি একটা সময় চেয়েছিলেন অভিনেতা হবেন পরবর্তীতে কখনো মনে হয়নি যে আমি অভিনয়টায় আবার একটু মনোনিবেশ করি নাটক করতে করতে অভিনয় করতে করতে যখন মঞ্চ নাটক করতেন মঞ্চ নাটক যখন করতাম তখন আমাদের একটা ওয়ার্কশপ হলো সেই ওয়ার্কশপে শুনলাম যে কণ্ঠ ব্যায়াম করতে হয় কণ্ঠ ব্যায়ামটা কি তখন ছেলে বয়সে অল্প বয়সে আমি বুঝিনি যখন শুনলাম একটু রেওয়াজ করতে হয় হারমোনিয়ামে রেওয়াজ করতে হয় তখন আমি অভিনয়ের জন্য সব কিছু করতে রাজি আমি আমার একজন ওস্তাদ আছেন খন্দকার মিজানুর রহমান বাবলু ওনার কাছে গেলাম উনি আমাকে একটু শেখালেন তো শেখাতে সে একটা পর্যায়ে বলে তোর কণ্ঠে তো সুর আছে তুই গান গা তো আমারও একটা নেশা লাগলো যে ঠিক আছে একটু গান গাই এই গান গাইতে গাইতে ওই যে গানের ভিতরে ঢুকে গেলাম অভিনয়ের ব্যাপারটা তারা গানের প্রতি বেশি নিবেদিত ছিল তারা বুঝতো যে গানটা আগে করতে হবে আর এখনকার ছেলেমেয়েরা নাম করতে চায় আগে এই নাম করতে যেয়ে শর্টকাট রাস্তা খুঁজতে যায় খুঁজতে যেয়ে কিন্তু রাস্তা রাস্তা দিয়ে চলছে কিন্তু রাস্তা হারাইয়া চলে আর কি এই হলো সমস্যাটা করে গীতিকার নাকি সুরকার কোনটাকে এগিয়ে রাখবে না আমি গীতিকার গীতি কবি হিসেবেই নিজেকে আমি সবসময় চিন্তা করি সুরকারটা অনেক বড় ব্যাপার আমি করি কিন্তু ঠিক ওই ভাবে করতে পারি না নিজের কণ্ঠকে একটু গান আমাদেরকে এই মুহূর্তে শোনানো যায় আমি একদিনই করব বেয়াদবি দোহাই মুখর হইও না সেদিন নিন্দা অপবাদে দোহাই মুখর হইও না সেদিন নিন্দা অপবাদে যেদিন তোমরা যাইবা পায়ে হেঁটে আমি যাব কাঁধে আমি একদিনই করব বিয়াদবী মুগ্ধ হলাম মানে কি গানের কথা এত চমৎকার করে এই যে জীবন বোধ থেকে গান সৃষ্টির যে প্রয়াস আপনার মানে কোন জায়গা থেকে বেশি অনুপ্রেরণা পান গান লেখার ক্ষেত্রে প্রকৃতি মানুষ নাকি জীবন অ্যাকচুয়ালি আমি গানটা যখন লিখতে যাই তখন একটা প্লটের কথা চিন্তা হয় হ্যাঁ কিসের উপরে লিখব আর কিসের উপর লিখবো মানে আমি কিছু বলতে চাই আমার গানটা শুনে কেউ যেন আত্মস্থ করতে পারে যে আমি কি বলতে চেয়েছি তবে লেখার সময় আমি সব সময় চিন্তা করি যা শুনতে ভাল লাগবে মানুষের বুকে টাচ করবে সেরকম কথা লেখার জন্য আমি এই ভাবনাটা থেকে কিন্তু মূলত গান লেখাটা শুরু করি আচ্ছা তারপর তো বাকিটা ইতিহাস বাকিটা ইতিহাস কিনা জানি না আমি ওর জয় জয়ের কাছে আসি আপনার কাছে জানতে চাওয়া এবারে কি প্রথম গান করা ভাইয়ের সঙ্গে না আমি মিল্টন ভাইয়ের অনেক গান করেছি এবং প্রায় পনেরো বছর আগে একটা সাদা কাপড় পরায় নামে ওইটার বারোটা গানই মিল্টন আচ্ছা তো তখন তো অডিও ক্যাসেটের যুগ ছিল তখন অডিও এবং সিডি সময় চলতো তারপরে দীর্ঘদিন আমার ফ্যামিলির কারণে বা যেকোনো কারণে আমি গান থেকে কিছুদিন বিরত ছিলাম আবার এই করোনাকালীন সময় অনেক বছর পর মনে হলো যে মনে হলো গান করি এবং গানের সাথে আসি গানের মানুষের সাথে আসি তো মিল্টন ভাইকে বললাম যে আমার কিছু গান দেন তখন উনি আমার দেশত্ববদ্ধ গান করেছি বাংলাদেশ টেলিভিশনের জন্য করেছিলাম এরপরে তো কাজ চলতেছে একাধারে এই যে আপনি যেটা বলছিলেন যে বয়সের সঙ্গে সঙ্গে এখন দায়িত্ব বোধ বেড়েছে গানের কথার পরিবর্তন হয়েছে চটুল গান একটু গাওয়া কম হয় কিন্তু এখন যারা ইয়াং জেনারেশন তাদের জন্য কি চটুল গান লেখার আগ্রহ আছে কিনা নাকি সেই জায়গায় মূলত হয় কি যে আমার কাছে এসে সবাই চায় যে ভাই আমার একটা গান দরকার তো আমি কণ্ঠটা বোঝার চেষ্টা করি প্রত্যেকটা ভয়েসের একটা ক্যারেক্টার থাকে ওই ক্যারেক্টার অনুযায়ী সুরটাও করি ওই সুরের সাথে কথাটা বসাই তো যদি মনে করি যে চটুল গানের তাকে চটুল গান দেওয়ার চেষ্টা করি যদি বুঝি যে না খুব মেলোডিয়াস কণ্ঠ মেলোডি গানের চেষ্টা করি এরকম বুঝে বুঝি এখন একটু বয়স হয়েছে একটু বোঝার চেষ্টা করি আগে কিন্তু সেটা করতাম না আগে লিখে যেতাম মনের আনন্দে তারপরেও কিন্তু সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি আপনার ঝুলিতেই আছে অভিনয়ের প্রতি তো ভালো লাগা ছিলই শুরুতে এবং তারপর সঙ্গীতের মধ্যে মনোনিবেশ করে এবং সঙ্গীত এই চলচ্চিত্র বলি বা যেই শিল্প মাধ্যম বলি অভিনয়ের সেখানকার একটা পার্ট কারণ এখানে গানের মধ্যে অল্প কথায় আমরা গল্পটাকে প্রকাশ করি আর যেটা হয় যে চলচ্চিত্র হয়তো একটু বিস্তর পরিসরে দেখানো হয় চলচ্চিত্র নির্মাণ করবেন এরকম এক ধরনের একটা গুজব বলবো বা কথা শোনা যাচ্ছে এটা কি গুজব নাকি সত্য না গুজব না আমি আসলে ছবিটা করতে চাই একটি ছবি জীবনে একটাই স্বাদ একটি কেন একটি ছবি করব যে এখন হয় কি আমি তো গানের রাজ্যের লোক এখন চলচ্চিত্র তো একটা বিশাল ব্যাপার তো একটি করার মতো হয়তো শক্তি হয়তো হয়েছে পরবর্তীতে বলতে পারবো কি হবে না হবে আমার বন্ধু মাসুম রেজা নাট্যকার নাট্যকার হ্যাঁ নাট্যকার তো ওকে আমি বলেছিলাম হচ্ছে যে আমি প্রথম দৃশ্য যদি পড়ি শেষ দৃশ্য যেন বলতে না পারি তো আমার কাছে সময় নিল সময় নিয়ে বললো যে ঠিক আছে আসো একদিন বসি বসলাম আমাকে অদ্ভুত একটা গল্প শুনিয়েছে সে চাঁদের বুকে জ্যোৎস্নার ঘর যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা এবছর থেকে আগামী বছর থেকে শুরু করবো কি পরিচালনা করছে পরিচালনা করছে শিল্পী কলকুশলী সব কিছু ঠিক করা হয়নি এখনো আমরা আরেকটা সিটিং দেবো সিটিং দিয়ে সেগুলো নির্বাচন করা গানগুলো কে লিখছে গানগুলো অবশ্যই আমি লিখব অবশ্যই আমি লিখব কারণ আমার স্বপ্নের ছবি আমার অনেক দিনের লালিত স্বপ্ন আর কি সেটা বাস্তবায়ন হবে ওই রাজ্যে আমাকেই থাকতে হবে যে আপনার কাছে চলে আসি এখন কি নিয়মিত আবার গানে ফিরবেন মানে যেটা একটা গ্যাপ ছিল একটা বড় নিয়মিত গান করছি এর ভিতরে আমার সাউন্ডটেক থেকে তিনটা গান আসছে পূজা উপলক্ষে দুইটি গান করা আসলে আমরা একটি গান নিয়ে আলোচনা করছি আর একটি গান করা আছে মিল্টন ভাইয়ের কথা সুর এবং বিনোদ রায় আর আমরা যে গানটি নিয়ে কথা বলছি গানটি আমার সাথে অবন্তি মূলত আচ্ছা সেই গানটিও দর্শক পাবে পুজোর পুজোর ভিতরে পাবে আরেকটি গান যেটা করছে ওইটাও ডুয়েট গান ওইটা আরেকজন আমার সাথে আছেন উনিও খুব ভালো গান করেন করেনা পপি আচ্ছা করোনা সময়ে সময় তো আমরা অনেক কিছু শিখেছি দেখেছি এবং সেখানে হয়েছে সুরকারদের সংগঠন বা সঙ্গীত পরিচালকদের সংগঠন এবং সর্বশেষ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই এই সংগঠনগুলোর সংগঠনগুলোর সঙ্গে মানে একটা উদ্দেশ্য আপনি কি মনে করেন যে সেই উদ্দেশ্য এই তিনটি সংগঠন মিলে এক হয়ে কি আসলেই পালন করা সম্ভব সব সংগঠনের সাথেই জড়িত জি তো আমার ধারণা যে এবারে যে সংগঠনটা খুব মজবুত একটা সংগঠন তো আশা করছি যে এটার ফল পাবো আমরা আমি খুব আশাবাদী নতুন যারা গীতিকার হতে চায় বা সুর করতে চায় তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে তাদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ সেটা হচ্ছে যে আমিও যেরকম ভুল করেছি যে আগে বুঝতাম না যে গান লেখার জন্য একটা ছন্দ লাগে এগুলো বুঝতাম না তো এইটা যেন নতুনটা যেন শুরুতেই বুঝতে চেষ্টা করে না বুঝেই এই অবস্থানে বুঝলে কি হতো সেই তো যা হোক নতুনদের উদ্দেশ্যে বলি যে বিখ্যাত হওয়ার উপায় কিন্তু একটি সেটি হচ্ছে যে চর্চা নিষ্ঠা থাকলে পরে কিন্তু বিখ্যাত হওয়া সম্ভব ওই শর্টকাটে বড় হওয়া নাম করা হওয়া এই পথটা কিন্তু বাদ দেওয়া উচিত এটাই আমি নতুনদের জন্য বলবো। যদি একটা একটা করে নাম বলি তাহলে একটা বিশেষণ যুক্ত করতে হলে কি বিশেষণ যুক্ত করবেন মনির খানের পাশে মনির খান অসাধারণ একজন শিল্পী ডলি শায়ন তিনি বাচ্চা বলবুল মেলোডিয়াস আপনার শুরুর দিকের কথা যদি বলি আপনি যদি ভুল না করি তাহলে দিলরুবা আপার সঙ্গে কাজ করা হয়েছে আমি একটা আমি আপার সবসময় একটু একটু চিন্তা করি হ্যাঁ দিলরুবা খান যখন তো অসম্ভব সুন্দর কণ্ঠের অধিকারিনী ওনার ভয়েসের মধ্যে একদম মানে ভেজা কণ্ঠ কি যে ভালো লাগে শুনতেই ভালো লাগে উনি ব্যক্তি মানুষ হিসেবে অসাধারণ দিলরুবা খান তখন ওনাকে বললাম যে আপনি তো সব পল্লী আঙ্কিকের গান করছেন আসেন আমরা একটা আধুনিক গানের অ্যালবাম করি তো ওনার একটি বারোটা গানের আমি একটা আধুনিক অ্যালবাম করেছিলাম কিন্তু দেশের জনগণ তাদের কানে দিলরুবা খানের সেই পল্লী আঙ্গিকের গানই লেগেছিল ওই গানটা গ্রহণ করেনি আচ্ছা যদি নিজের পছন্দের তালিকায় শিল্পীদের নাম বলতে বলি তাহলে কার কার নাম আসবে আমি বড় বড় শিল্পীদের কথা না বলি যেমন রুনাপা সাবিনাপা তো ডেফিনেটলি ওনাদের কথা এমন উপরে চলে গেছেন ওনারা ওনাদের কথা না বলি আমরা নিচের কথা যদি বলি আমি অবশ্যই ডলি সায়ন্তানি এবং মনির ভক্ত বা আর মানে যদি বলি যে জীবনের সবচেয়ে এই বিনোদন অঙ্গনে কাছে পেয়েছেন বন্ধু হিসেবে কাকে তাহলে কার নাম আসবে এইটা অনেকেই 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 যেমন বাদশা বলবো ও সত্যিকার অর্থে বন্ধুই আমার বাচ্চা বুলবুল মনিরও আমার সাথে দীর্ঘদিন লেগে আছে যদিও আমাকে বলে গানের পিতা কিন্তু ও আমার বন্ধুর মতোই সব সময় আমাকে আগলে রেখেছে আমিও তাকে আগলে রেখেছি এই বন্ধনটা খুব দৃঢ় দৃঢ় এবং দীর্ঘদিনের এখন এসে কি মনে হয় যে জীবনের পুরোটা সময় জুড়ে সবচেয়ে বড় অর্জন কি এবং যদি কোনো দুঃখবোধ থেকে থাকে তাহলে সেটা কি সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে আমাকে গীতিকবি হিসেবে মানুষ অনেক মূল্যায়ন করে আমি কিন্তু খুবই অল্প জানি আমার এই অল্প জ্ঞান অল্প কিছু নিয়ে মানুষ যে আমাকে ভূয়সী প্রশংসা করে এটা আমার একটা বিরাট পাওয়া কিন্তু হ্যাঁ আর সবসময় চিন্তা করেছি যে অন্যের জিনিসটা না নেওয়া আমি অনেক গীতিকবিকে চিনি যে অন্যের একটা শব্দ নিল অন্যের একটু সুর নিল আমি কিন্তু এগুলো একটু করিনি তারপরে আমার গানের একটা নিজস্ব একটা ধারা আছে ধারা আছে সেই ধারাতে গান করলে অনেক নিন্দুকেদেরও বলতে শুনেছি যে আমি জনগন্ মানে একই টাইপের গান তো কথা তো সত্যি যারা চার হাজার গান বানানোর মতো যোগ্যতা অর্জন করে তাদের এত ভেরিয়েশন দিতে পারে না রবীন্দ্রনাথ নজরুল ইসলামও কিন্তু বৃত্তাবদ্ধ ছিলেন আর আমরা রবীন্দ্রনাথ নজরুল যদি হিমালয় হয় আমি এক ফোঁটা বরফ হওয়ারও যোগ্যতা রাখি না তো সুতরাং আমারটাও অনেক সময় মনে হয় তো এই জন্যেই বলি যে পরেরটা না নেওয়া পরের সুর না নেওয়া নিজের যা আছে তাই নিয়ে যেন এগিয়ে যাওয়া যায় ঠিক তাই একদম শেষের দিকটাতে আছি যদি গীতিকারদের কথাই বলি বাংলাদেশে তাহলে আপনার পছন্দের গীতিকার কারা মোহাম্মদ রফিকুল জামান গাজী মাজরুল রানোয়ার আর এই তারপরে যদি বলতে হয় আমাকে নাম বলতেই হয় বলতেই হয় ঠিক তাই খুব পছন্দের তিনজনের কথা বলেছেন অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে সময় দেবার জন্য জয় ভাইয়া একদম শেষে আছি গান নিয়ে পরিকল্পনা কি ভবিষ্যৎ খুব ছোট্ট করে যদি বলেন গান নিয়ে পরিকল্পনা আমার ছোটবেলার থেকেই একজন ভালো শিল্পী হব ভালো মানুষের সান্নিধ্যে যেহেতু আছি চেষ্টা করে যাচ্ছি অনেক ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলি ভালো গানের দিকেই আমরা গানটা পেতে রাখি মনটা পেতে রাখি আজকাল অনেক ধরনের গান হচ্ছে সে গান কিন্তু হয়তো ভিউ কালচারের যুগে হয়তো ভিউ হচ্ছে বেশি কিন্তু সেটা গান হচ্ছে না গানে প্রাণ প্রতিষ্ঠাও হচ্ছে না আসুন আমরা সবাই বাংলা গান শুনি এবং ভালো গান শুনি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রিয় দর্শকের আয়োজন থেকে সবাই অনেক ভালো থাকুন শিল্পে বাঁচুন এবং বাংলা সংস্কৃতিকে অন্তরে লালন করুন আর বাংলা গানের সঙ্গে থাকুন আর সবসময় চোখ রাখুন জিটিভির পর্দায়